মাসুম টেকনিক ম্যাথ সলিউশনের পক্ষ থেকে আমি আশিকুর রহমান মাসুম তোমাদেরকে জানাচ্ছি শুভেচ্ছা স্বাগতম শিক্ষার্থী বন্ধুরা আজকে আমি অষ্টম শ্রেণির প্রথম অধ্যায় প্যাটার্ন এই চ্যাপ্টারের একটি গুরুত্বপূর্ণ সৃজনশীল অঙ্ক সমাধান করে দেব এর আগে একটি সৃজনশীল অঙ্ক আমি সমাধান করে দিয়েছি আমার প্রথম লেকচারে আছে আজকের ভিজি ভিডিও ডিসক্রিপশন বক্সে প্রথম ভিডিওর লিঙ্কটি দিয়ে দিব তোমরা ওই ভিডিওটি ওখান থেকে দেখে নিতে পারবে আজকে তোমাদের সেকেন্ড লেকচার এবং এই চ্যাপ্টারের গুরুত্বপূর্ণ একটি সৃজনশীল সেট এটা খুবই গুরুত্বপূর্ণ যারা জিএসসি পরীক্ষার্থী তাদের জন্য তো চলো আমরা মূল অঙ্কটি সমাধান করে ফেলি দেখো অঙ্কটি আছে পাঁচ তেরো একুশ উনতিরিশ সাঁইতিরিশ তারপর ডট ডট দেওয়া আছে ক নম্বরে বলা আছে কি যে উনতিরিশ ও কে দুইটি বর্গের সমষ্টি রূপে প্রকাশ করো এই দুটাকে দুইটি সংখ্যা দিয়ে যোগ করতে হবে এবং সেটার বর্গ করতে হবে অর্থাৎ ওই দুটি সংখ্যার বর্গের যোগ হবে উনতিরিশ ঠিক আছে এমন দুটি সংখ্যাকে বর্গ করতে হবে যেন ওই দুইটি সংখ্যা যোগ করলে আবার উনতিরিশ মিলে যায় এমন দুটি সংখ্যা বর্গ করতে হবে যেন ওই দুইটি সংখ্যা বর্গ করে যোগ করলে যেন সাঁতিরিশ মিলে যায় এমনভাবে তোমাদেরকে নির্ণয় করতে হবে সমষ্টি আকারে দেখাতে হবে ঠিক আছে তো চলো আমরা ক নাম্বার সলভ করে ফেলি তাহলে তোমরা লিখবা যে উনতিরিশ ও সাঁত্রিশ কে দুটি বর্গের সমষ্টি রূপে সমষ্টি সমষ্টি রূপে প্রকাশ করা হলো বাংলা কথাটা আগে লিখে নিবা তারপরে প্রকাশ করবা ঠিক আছে প্রকাশ করা হলো আচ্ছা প্রথমে আছে কত উনত্রিশ তাহলে আগে উনত্রিশ লেখা পেলো তাহলে দেখো দুইয়ের উপরে যদি আমরা স্কোয়ার দিই তাহলে কত হয় চার আর পাঁচের উপরে যদি আমরা স্কোয়ার দিই তাহলে কত হয় পঁচিশ তাহলে পাঁচ পাশে পঁচিশ আর দুগুণের চার কত উনত্রিশ হয়ে গেল না দেখো দুটি সংখ্যার বর্গ করলাম প্লাস যোগ করলাম আমাদের উত্তর কিন্তু উনতিরিশ মিলে গেল আশা করি বুঝতে পেরেছ এখন আর একটি আছে সেটি হচ্ছে কি সাঁতিরিশ দেখো সাঁতিরিশকে আমরা কীভাবে প্রকাশ করতে পারি আচ্ছা ছয় ছত্রিশ হয় না আর এক আর একের উপর স্কোয়ার দিলে এক হয় তাহলে আমরা লিখতে পারি এক স্কোয়ার প্লাস ছয় স্কোয়ার তাহলে দেখ এক আর ছয় ছয় ছত্রিশ ছত্রিশ একে সাঁইত্রিশ ঠিক আছে বিয়ে লেগেছে তো আশা করি শিক্ষার্থী বন্ধুরা তোমরা বুঝতে পেরেছো ক নম্বর শেষ এবার চলে আসো খ নম্বর তালিকার পরবর্তী চারটি সংখ্যা নির্ণয় করে এখানে দেখো একটা দুইটা তিনটা চারটা পাঁচটা দেওয়া আছে এরপরে আরও চারটা সংখ্যা তোমাকে নির্ণয় করতে বলতেছে তাহলে প্রথমে আগে আমাদের ডিফারেন্সটা বের করতে হবে যে কত কত পার্থক্য আছে প্রত্যেকটা একটা থেকে আরেকটার পার্থক্য কত আছে এটা যদি আমরা বের করতে পারি তাহলে পরবর্তী চারটি সংখ্যা আমরা অনায়াসে বের করতে পারবো খালি শুধু কী করব ওই সংখ্যাটা যোগ করে দেবো পরবর্তী সংখ্যার সাথে যোগ করে দিলে আমাদের পরবর্তীর একটা পর একটা সংখ্যা চারটা বের হয়ে চলে আসবে ঠিক আছে তো চলো আমরা খ নাম্বার সলভ করে ফেলি তো দেখো প্রথমে আগে লিখবা তালিকার সংখ্যাগুলো আগে লিখে নাও তালিকার যে সংখ্যাগুলো দেওয়া আছে ওগুলো আগে লেখো যে তালিকার সংখ্যাগুলো আচ্ছা বলো তালিকার সংখ্যাগুলো কি কি আছে পাঁচ আছে তারপরে তেরো আছে তারপরে একুশ আছে তারপরে উনত্রিশ আছে তারপরে সাঁত্রিশ আছে নাই। ঠিক আছে এখন এখানে লেখো যে পাশাপাশি দুটি সংখ্যার পার্থক্য পাশাপাশি দুটি সংখ্যার পাশাপাশি দুটি সংখ্যার পার্থক্য কত হচ্ছে দেখো তো আচ্ছা আমরা এটা একটু দেখি এখান থেকে একটা টান দিবা এখান থেকে একটা টান দেবা আচ্ছা তেরোর থেকে পাঁচবার দিলে কত হয় আট আচ্ছা তারপরে এখান থেকে একটা টান দিবা এখান থেকে একটা টান দেওয়া ঠিক আছে আচ্ছা একুশের থেকে তেরো বার দিলে কত হয় আট ঠিক আছে এখান থেকে একটা টান দিবা উনত্রিশের থেকে একটা টান দেবা উনত্রিশের থেকে একুশ বাদ দিলে কত হয় আট এখান থেকে একটা টান দিবা সাঁত্রিশের থেকে একটা টান দেবা তা সাঁত্রিশের থেকে উনত্রিশ বার দিলে কত হয় আট তাহলে পাশাপাশি দুটি সংখ্যার পার্থক্য কত দাঁড়ালো পাশাপাশি দুই সংখ্যার পার্থক্য দাঁড়ালো হচ্ছে আমাদের আটাট করে ঠিক আছে এই যে পাশাপাশি দুটি সংখ্যার পার্থক্য আটা করে দাঁড়ালো তাহলে আমরা এবার লক্ষ্য করে দেখতে পাচ্তেছি এবার তোমরা লিখবা যে লক্ষ্য করি লক্ষ্য করি প্রতিবার প্রতিবার সংখ্যাগুলোর পার্থক্য প্রতিবার সংখ্যাগুলোর পার্থক্য আট করে আট করে কি বাড়ছে না আট করে বাড়ছে তাহলে সুতরাং এখন আমরা কি করতে পারি সুতরাং সুতরাং তালিকার পরবর্তী চারটি সংখ্যা হবে সুতরাং তালিকার পরবর্তী চারটি সংখ্যা যথাক্রমে চারটি সংখ্যা যথাক্রমে কী করব এখন যোগ করে দেব আচ্ছা তাহলে আমাদের সর্বশেষ সংখ্যাটা ছিল এখানে কত সাঁত্রিশ তাহলে আমরা কী করবো এই সাঁত্রিশের সঙ্গে আট যোগ করে দেবো তাহলে সাঁত্রিশের সঙ্গে আট যোগ করলে কত হয় পঁয়তাল্লিশ হয় ঠিক আছে তারপরে কী করবা পঁয়তাল্লিশের সঙ্গে আট যোগ করে দেবা তাহলে কত হবে তেপ্পান্ন হবে ঠিক আছে তারপরে তেপ্পান্নর সঙ্গে এবার কত যোগ করবা আট যোগ করে দিবা তাহলে কত হবে তেপ্পান্ন সঙ্গে আট যোগ করলে হবে হচ্ছে একষট্টি ঠিক আছে এবার কী করবা একষট্টির সঙ্গে আট যোগ করে দেবা তাহলে কত হবে ঊনসত্তর তাহলে আমার উত্তরটা আছে কি তাহলে পরবর্তী চারটি সংখ্যা হচ্ছে পঁয়তাল্লিশ তেপ্পান্ন একষট্টি আর হচ্ছে ঊনসত্তর আশা করি সেখানে বন্ধুরা তোমরা খ নম্বরটিও বুঝতে পেরেছ দেখো এবার চলে আসি আমরা গ নাম্বারে আচ্ছা গ নাম্বারটা দিয়ে কী বলা আছে তালিকার প্রথম পঞ্চাশটি সংখ্যার সমষ্টি নির্ণয় করো তাহলে পঞ্চাশটি সংখ্যার আমাদের এখন কি করতে হবে সমষ্টি নির্ণয় করতে হবে এ ধরনের অঙ্ক আমি আগের লেকচারে করিয়েছি খুবই সহজ তো দেখো আমি এবার করে দিচ্ছি এটা তাহলে তোমরা গ নাম্বারে আগে লিখবে যে তালিকার প্রথম সংখ্যা আচ্ছা আমাদের তালিকার প্রথম সংখ্যা আছে হচ্ছে কত পাঁচ আছে তাই না তালিকার প্রথম সংখ্যা সমান দিব হচ্ছে পাঁচ আচ্ছা এখন বলো আটের থেকে বাদ দিলে কি পাস হয় আটের থেকে বাদ দিলে কিন্তু পাস হয় তাহলে আমাদের অর্থাৎ এখানে একটা পার্থক্য তৈরি করতে হবে ঠিক আছে তাহলে আমরা এখন লিখতে পারি যে আট গুণন এক বিয়োগ হচ্ছে তিন ঠিক আছে দেখো তো বুঝতে পারলাম নাকি হ্যাঁ দেখো আটের থেকে তিনবার দিলে পাঁচ হয় তাহলে আট গুণন এক আমরা এখানে পার্থক্য তৈরি করবো ঠিক আছে কারণ আমাদের পার্থক্য না তৈরি করতে পারলে এই অঙ্কটি হবে না এজন্য এর আগে তো করিয়েছি তোমরা বুঝতে পারছো আচ্ছা তাহলে এখানে আট গুণন এক মাইনাস তিন হয়ে গেল কত পাঁচ এবার তালিকার তালিকার দ্বিতীয় সংখ্যা কত দেওয়া আছে তালিকার দ্বিতীয় সংখ্যা হচ্ছে তেরো আছে আচ্ছা কত থেকে কতবার দিলে তেরো হবে ষোলোর থেকে যদি আমরা তিনবার দিই তাহলে কিন্তু তেরো হবে আবার এইদিকে আট দুগুণে আমরা ষোলো তৈরি করতে পারতেছি দেখো আমাদের ডিসটেন্সটা কিন্তু এক এক করে হচ্ছে ঠিক আছে তাহলে এখানে আমরা তিন দিই লিখে দেই তাহলে দেখো কত হলো তেরোই হলো আধ দুগুণে ষোলোর থেকে তিন বাদ দিলে তেরোই হলো এবার তালিকার তৃতীয় সংখ্যা তালিকার তৃতীয় সংখ্যা কত একুশ আচ্ছা এখন তাহলে কত হতে পারে বলো তো চব্বিশ তিন আসটা চব্বিশ তাহলে চব্বিশের থেকে আমরা তিন বাদ দিলে একুশ হয় এখানে আমরা লিখতে পারি কি আট এক আর দুগুণে ষোলো তিন আসটা চব্বিশ এই তিন হচ্ছে বিয়োগ দাও একুশ চলে আসে এবার তালিকার চতুর্থ সংখ্যা চতুর্থ সংখ্যা কত দেওয়া আছে চতুর্থ সংখ্যা দেওয়া হচ্ছে উনতিরিশ তাহলে উনতিরিশ লিখে ফেলো আচ্ছা এবার বত্রিশের থেকে আমরা কিন্তু তিন বাদ দিতে পারি উনতিরিশ হয় আর আমরা এখানে চার আটটা বত্রিশ কিন্তু লিখতে পারি ঠিক আছে আমাদের ডিফারেন্সটা দেখো এক এক করে হচ্ছে কিন্তু ঠিক আছে আচ্ছা আর আর দরকার নেই এবার তোমরা এখানে কি করবো ডট ডট দিয়ে দিবা হচ্ছে চার পাঁচটা বের করলেই হয় ডট ডট দিয়ে দে এখন লিখবা কি যে লেখবা তালিকার কতম কতম সংখ্যা যেহেতু আমাদের বের করতে বলছে পঞ্চাশটা এই জন্য তালিকার কতম সংখ্যা লেখে এখানে লিখবা হচ্ছে আট গুণন এই যে দেখো ডিস্টেন্স এক করে সব এখানে আট তো ঠিকই থাকবে আর এখানে এক দুই তিন চারের কাছে কি লিখবা ক লেখবা আর বিয়োগ দেবা হচ্ছে তিন তো এখন আমরা কী করব যেহেতু আমাদের পঞ্চাশতম সংখ্যা বের করতে বলছে এখন এভাবে তো আমাদের পঞ্চাশতম বের করা সম্ভব না ঠিক আছে আর পাঁচ ছয় সাত আট নয় দশ অনেক বড় হয়ে যাবে অত টাইম তো আমাদের নেয় এই কারণে আমরা এখানে শর্টকাট পদ্ধতি অপ্লাই অ্যাপ্লাই করবো ঠিক আছে ক লেখে কয়ের জায়গায় পঞ্চাশ লেখে দিলে হয়ে যাবে ঠিক আছে আশা করি তোমরা বুঝতে পেরো এখানে চার পাঁচটা বের করবা বের করে এখানে ক ধরে নেওয়া ধরে নেই কয়েক জায়গায় যে সংখ্যাটা বলা থাকবে কোশ্চেনে সেই সংখ্যাটা এখানে বসাই দিবা তাহলে কোশ্চেনে বলা হচ্ছে পঞ্চাশতম সংখ্যা তাহলে এখানে পঞ্চাশ লেখে আট গুনুন কয়ের জায়গায় কত লিখবা পঞ্চাশ লেখবা ঠিক আছে আর বিয়োগ হচ্ছে কত তিন তাহলে এখানে শূন্য পঁচাশটা চল্লিশ তাহলে চারশো হচ্ছে এখানে চারশো থেকে তিনবার দিলে কত হয় তিনশত সাতা নব্বই ঠিক আছে এটা তোমার সংখ্যা হলো কিন্তু তোমার কোশ্চেনে বলা হচ্ছে কী যে সমষ্টি বের করো তো এখন সমষ্টির একটা সূত্র আছে ঠিক আছে সূত্র তোমাদেরকে মুখস্থ করতে হবে আমি সূত্রটা লিখে দিচ্ছি আমরা জানি সমষ্টি সূত্র আমরা জানি সমষ্টি সমান সমষ্টি সমান প্রথম সংখ্যা প্রথম সংখ্যা যোগ হচ্ছে শেষ সংখ্যা প্রথম সংখ্যা যোগ শেষ সংখ্যা ডিভাইডেড বাই হচ্ছে দুই ঠিক আছে আর এখানে গুণন হচ্ছে কি পদসংখ্যা অর্থাৎ কয়টা পদ সেটা ঠিক আছে তো বলো তোমাদের পদ সংখ্যা কত দেওয়া আছে এই ধারাটার প্রথম সংখ্যা দেওয়া আছে হচ্ছে তোমার পাশ এই যে পাশ প্রথম সংখ্যা হচ্ছে পাঁচ তাহলে প্রথম সংখ্যাটা আগে লিখে ফেলো আচ্ছা শেষ সংখ্যা কত দেওয়া আছে শেষ সংখ্যা হচ্ছে কত বের করলা তোমরা এদের পাশ এখানে পাশ আর শেষ সংখ্যা বের করলা কত তিনশো সাতানব্বই না এদের পঞ্চশতম সংখ্যার অর্থাৎ পঞ্চাশতম পদের যে সংখ্যাটা বের করল সেটা কত তিনশো সাতানব্বই তাহলে তোমার শেষ সংখ্যা হচ্ছে এখানে কত তিনশত সাতানব্বই তাহলে এখানে শেষ সংখ্যার জায়গায় কি লিখবা তিনশত সাতানব্বই ঠিক আছে আর ডিভাইডেড বাই দেবে হচ্ছে কত দুই ঠিক আছে এবার হচ্ছে পদসংখ্যা কত পদসংখ্যা হচ্ছে তোমার কত পদের সংখ্যা হচ্ছে পঞ্চাশ যে পঞ্চাশটা পদের কথা বলছে তাহলে এখানে দেবো হচ্ছে কত পঞ্চাশ তাহলে এখন এই তিনশো সাতানব্বই সঙ্গে পাঁচ যোগ করা তাহলে কত হচ্ছে চারশো তো দুই ভাগ দুই গুণন হচ্ছে কত পঞ্চাশ আচ্ছা এই দুই দুই দিয়ে পঞ্চাশে কাটাকাটি করা যায় তাহলে কত হচ্ছে পঁচিশ তাহলে আমাদের এখানে থাকতে হচ্ছে চারশো দুই গুণন হচ্ছে কত পঁচিশ এখন এই দুটো গুণ করতে হবে আমাদের তোমরা ক্যালকুলেটারে এটা গুণ করবা দেখো চারশো দুয়ে পঁচিশ দিয়ে গুণ দিলে পাঁচজন দশ শূন্য হাজার থেকে এক চার পাঁচ এক কুড়ি দু দুগুণে চার শূন্য চার দুগুণে আট শূন্য চারের একে পাঁচ শূন্য আট দিয়ে ১০ দশ তাহলে হচ্ছে কত এটা হচ্ছে আনসার একক দশ শতক হাজার দশ হাজার পঞ্চাশ হচ্ছে উত্তর তাহলে উত্তর উত্তর কত উত্তর হচ্ছে দশ হাজার পঞ্চাশ ঠিক আছে তো আশা করি সেক্ষেত্রে বন্ধুরা তোমরা যারা প্রথম থেকে শেষ পর্যন্ত আমার ক্লাসটি দেখেছো তারা আশা করি বুঝতে পেরেছো তারপরে তোমাদের যদি কোথাও বুঝতে অসুবিধা হয় অবশ্যই আমাকে কমেন্টে জানাবা তো সেক্ষেত্রে বন্ধুরা ইতিপূর্বে একটি ক্লাস আমি দিয়েছি অষ্টম শ্রেণীর আশা করি এখন থেকে স্টেপ বাই স্টেপ তোমাদের ক্লাস দেওয়ার জন্য চেষ্টা করব তো তোমরা আমার চ্যানেলের সঙ্গে থাকবে যারা স্নে ক্লাস দেখলা তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবা আর বেশি বেশি করে শেয়ার করবা যেন তোমাদের ফ্রেন্ডস সার্কেলগুলো আমার এই ক্লাসটি দেখে উপকৃত হতে পারে তোমাদের উপকারে আমার চ্যানেলটি খোলা এ কারণে তোমরা বেশি বেশি করে শেয়ার করবা তো শিক্ষিত বন্ধুরা তোমার ভালো থাকো সুস্থ থাকো আজকে এখানে শেষ করছি আল্লাহ